বলো তো পুচকি, সাগরের পানি নীল কেন হয়? এটা তো সিম্পল ব্যাপার, সাগরের পানি শিকারখানা তো সেজন্যে। মানে কি? বুঝলাম না তো। ওই যে পাশের বাসার সাগর ভাইয়া সিগারেট খায় না তো। আরে ওইটা তো মানুষের নাম, আমি তো সাগরের কথা বলছি। সাগর মানে ওই যে সমুদ্র। ও আচ্ছা, সাগর পানিতে কেউ মুঠ করে না তো, তাই সাগরের পানি নীল। আনোরে বাড়িতে সবাই মুঠ করে, আর সেজন্য ওর পানি হলো ঘোলা। যাক, তোমার মতো তাও বিছানাতে মতো করে না তো, এটাই অনেক। যাক, আমি তো বিছানার মতো করি, তোমার মতো আমি দাড়ি থেকে মতো করি কুত্তার মতো। আচ্ছা যাই হোক, বলো তো সাগরে কি থাকে? দূর ব্যাপার, আমাদের দিতে গু সেজন্য তুমি জানো না। আমি হচ্ছে আইনস্টাইনের খারাপ বোন, সব জানি। এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না, সাগর পানি থাকে। আরে সেটা তো বুঝলাম, পানি ছাড়া আর কি থাকে সেটা বলো। আর পানি থাকে? হ্যাঁ পানি থাকে সেটা তো বুঝলাম, কিন্তু পানি ছাড়া আর কি থাকে? পানি বাদে আর পানি থাকে। দূর সাগরে অনেক বড় বড় তিমি মাছ আর ডলফিন থাকে। ছাগলের খালা তো বোন, সরি ভাই, আমি তো বললাম সাগরের বয় রাখো থাকার। আচ্ছা যাই হোক, সাগরে গেলা তারপরে কি হলো? তারপরে একটা বিশাল পুতুল আমার সামনে আসলো। সবই বুঝলাম, কিন্তু পুতুল পিন মানে আবার কি? আর পাগলা এটা জানে না, ডল মানে পুতুল আর পিন মানে পিন, ডল পিন মানে পুতুল পিন। এইটা যদি ডলফিন শুনতো তাহলে সে আত্মহত্যা করত। আত্মহত্যা করুক নাকি আলুর ভর্তা খাক, তাতে তোমার কি? আলুর ভর্তা লাগবে না, কাছে পেলে তোমাকেই ভর্তা করে খাবে। ডলফিন মানুষ খায় না, তো আমার মনন পাটি তো খাই। হাই হাই, বলো কি, এটা তো আমি আগে জানতাম না। হ্যাঁ, ওদিন ডলফিন আমাকে বললো, মুনিয়া তোমার কাছে কি কোনো পটেটো চিপস হবে? আমি বললাম না, আমার কাছে তো কোনো পটেটো নেই। ওর কাছ থেকে আমি শিবুর কাছ থেকে আমি টাকা নিয়ে পাটুটু খাইয়ে দেব তোমাকে। ওরে বাবা, হ্যাঁ তোমাকে টাকা দাম ডলফিন কাটা পাটুটু খাবো। আরে বাহ, টাকা হাতানোর নিনজা টেকনিক। আমি ডলফিনকে কি বলছি জানো? শিবু টাকা না দিলে রক্ত তুমি জোর জোর ভাঙিয়ে খাবা, তোর গাছের যেভাবে রক্ত খায় ওর কম করে। ওরে বাট পার, দাঁড়া তোর ব্যবস্থা করতেছি। চাপ ছিবি ইনকে টাকার।